নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকে আমরা নিয়ে এসেছি কাঁচা বাদামের আর কি দই, তাই তো? দই হ্যাঁ, দইয়ের রেসিপি আর কি। কাঁচা বাদাম দিয়ে দই বানাবো। দুধ ছাড়া কাঁচা বাদাম দিয়ে? তো এর আগে কিন্তু তোমাদের দাদা ভাই দইয়ের বীজ বানিয়েছিল আর কি, তো আজকে হবে দই। আজকে আমরা মিষ্টি দই বানাবো। তো দইয়ের পাটটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই কিন্তু দইটা খুব ভালো বানাতে পারে। তো তোমরা আবার ভেবো না, যেহেতু ভালো দই বানাতে পারে তার মানে আবার মিষ্টির দোকানে কারিগর নাকি? ওরকম না, কিছু ও কারিগর না, তবে দইটা খুব ভালো বানাতে পারে আর কি। তো তার জন্য দইয়ের পাটটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, বলো তুমি এখন। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো কাঁচা বাদামের দই রেসিপি। তো এই দইটা খেতে যা হবে না, দারুন হয় দারুন। দুধের থেকেও মারাত্মক ভালো। আর বন্ধুরা, এই দইটা আর কিন্তু দুধ এর আগে আমরা বানিয়েছি, বাড়িতে ট্রাই করেছিলাম আর কি, যে কেমন হয়। তো খুবই ভালো হয়েছিল, তার জন্যই আজকে আমরা ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, বাদাম কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর তাই আমরা এই বাদাম দিয়ে আপনাদের দইয়ের রেসিপি বানিয়ে দেখাবো, যাতে আপনারাও বাড়িতে দই বানাতে পারেন, তাও খুব কম খরচে, একদম খুব কম খরচ। খুব কম খরচে। এখানে রয়েছে 250 গ্রাম বাদাম, দাম মাত্র 30 টাকা। তো এই 30 টাকা দিয়ে আমরা আধা কেজি দই বানাবো। তো ঘটনা হচ্ছে, আপনারাও বাড়িতে বানাতে পারবেন, আর খেতে হবে দুর্দান্ত। মানে অসাধারণ এক মানে কথায়, একবার বানিয়ে খেলে মনে হবে যে না, ফালতু আর দই মানে এর কিনবো না, স্বাদটাই একদমই অন্যরকম। স্বাদটা অনেক সুন্দর সুন্দর। তো আপনারা চাইলে টক দইও বানাতে পারেন, মিষ্টি দইও বানাতে পারেন। তো আজকে আমি কিন্তু মিষ্টি দই বানিয়ে দেখাবো। তো এখানে আমরা এখন বাদামগুলোকে ভিজিয়ে রাখবো তো ঠিক আছে সাত বন্ধুরা, থেকে 8 ঘন্টার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমরা বাদামটাকে ঢেলে দিচ্ছি, একটা গামলা একটা একটা গামলা ঢেলে দিচ্ছি, একদম কাঁচা বাদাম দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা এখানে জল দেব, আর এই জল দিয়ে আমরা ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টার মতো আমরা এখন ভিজিয়ে রাখবো। আর তোমাদের দাদা ভাই এটা ভিজিয়ে রেখে চলে যাবে দোকানে, তো দেখি দোকান থেকে দোকান থেকে কতক্ষণ আসে আসার আর কি। পর হ্যাঁ, এই দুইটা বানাবো। যদি কাস্টমার থাকে তো একটু লেট হবে আসতে, আর যদি না থাকে তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এমনিতেও ঠান্ডার ওয়েদার, হয়তো অতটা কাস্টমারও হবে না এখন, তাড়াতাড়ি আসবে। এই 9টা 10টা ততক্ষণ আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে দেবো আর কি। ঠিক আছে, তো আমরা এখন এটাকে ঢেকে রেখে এখন আমরা ঢেকে সাত রাখছি থেকে এটাকে। আট ঘন্টার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, মানে 7 থেকে 8 ঘন্টা পরে তোমরা আমরা চাইলে ফিরে 10-12 ঘন্টা পরেও রাখতে পারো। দেখো বন্ধুরা, আমার বউ শুয়ে পড়েছে, আমি অনেক দেরি করে এসেছি বাড়িতে, তো ওকে উঠাচ্ছি, তো উঠতে যাচ্ছে না। ওঠো 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 ওঠো। তো আমি আসছি, একটু দেরি করে এসেছি, তো তো শুয়ে পড়েছে, তো আমার জন্য নাকি অপেক্ষা করেছিল, তো ঘুমিয়ে পড়েছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। ওঠো বাদাম, তোমাকে ক্যামেরা ধরতে হবে, ক্যামেরা ধরার লোক নেই। বন্ধুরা, আমরা 8 ঘন্টা পর ফিরে এলাম, তো এখন বাজে 10টা, রাত 10টা। তো বাদামের জলটা দেখো কি কালো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, বাদামগুলোকে এখন কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছে। তো আমার কিন্তু মানে মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, কেউ তোমার দাদা ভাই বলছে তুমি বলো, তো যাই হোক বলার চেষ্টা করছি, আর জানি না বলতে যাচ্ছি একটা, মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে আরেকটা। জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যত নোংরা সব বেরোবে মানে। তো বন্ধুরা, তোমাদের দিদি ভাই এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে হ্যাঁ বাদামগুলোকে পিষে নিচ্ছে, বেটে নিচ্ছে। হ্যাঁ, তো এভাবেই সব বাদাম বেটে নিতে হবে। তো তোমাদের এই দিদি ভাই এত কষ্ট করে বাদামগুলোকে বাটছে, তার জন্য একটা লাইক একটা অবশ্যই প্রাপ্য। তো তোমরা লাইক করে দিও, ঠিক আছে? এভাবেই সব বাদাম আমরা বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার সব বাদাম বাটা হয়ে গেছে, আর আর বাদামগুলো বাটতে আমার সময় লেগেছে 45 মিনিট। আর আজকে প্রচন্ডই ঠান্ডা হাওয়া, তো বাটা কমপ্লিট, এখন ঘরে চলে যাব। আর এই শিলনোড়াটা আমার এমন অবস্থা যে একটু তুলে ঘরে নিয়ে যাব সে উপায়ও নেই, একদম সিমেন্টের সঙ্গে একদম সেট করে দিয়েছি। প্রচন্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না, চলো। তো দেখো বন্ধুরা, পেস্ট করে রাখা বাদামটা এখন আমি এরকম একটা গামলা নিয়েছি, বড় গামলা, তো এখানে আমি এখন ঢেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখন ডিউটিটা আমাকে দিয়ে দিল, আর ক্যামেরাম্যান হয়ে গেল। আর দেখো বন্ধুরা, এখানে আমি একটা এরকম বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি এখানে মাপ করে 2 বাটির জল নিয়ে নিচ্ছি, 2 বাটির জল এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে 2 বাটি,
এখন এই জলের সাথে বাদামের পেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই নিয়েছি আমি, আর এরকম একটা সুতির গামছা নিয়েছি, অবশ্যই পরিষ্কার গামছা নিতে হবে। এখন আমি ছেঁকে নেব। একা হাতে না একটু সমস্যা হয়ে যায়। তাহলে এখন তুমি ছেঁকে নেবে নাকি? ভালো করে ছেঁকে নিতে পারবেন তো। ঠান্ডা দিনে না চাদর মুদর পরে না কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা তোমার দিদিভাই খুব খাটছে, কিন্তু লাইক সাবস্ক্রাইব সবই কিন্তু করতে হবে। দেখো না ঘুম থেকে তুলে আমাকে কি কাজে লাগিয়ে দিয়েছে। আর বাদামের যে ছিবড়াটা আছে না, সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, সেটা খেতে হবে। অনেক কাজে খুব ভিটামিন পুষ্টিকর বাদাম। এভাবে আমি রসটা বের করে নিচ্ছি। তো আমার ছিপে নেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে বাদামের এই যে ছিবড়ে গুলো কতগুলো, তো এগুলো কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা, এগুলো আমি অন্য কাজে লাগাবো। আরো তখন এই দুধটাকে চাল দিতে হবে। এই দুধটাকে এখন আমরা জাল দিয়ে নেব। বাদামের দুধ কি সুন্দর গাঢ় হয়েছে না, মনে হচ্ছে না যেটা বাদামের দুধ। তো আমরা বন্ধুরা এখন এটাকে আমরা জাল করে নেব। আর সবসময় নাড়াতে হবে বন্ধুরা। দেখো মনে হচ্ছে না যে এটা দুধ না, মনে হচ্ছে একদম দুধই, কিসের দুধ, বাদামের। ঠিক আছে বন্ধুরা আমরা দুধটাকে এখন জ্বালিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা দুধটা আমরা 10 মিনিট জ্বাল দিয়ে নিয়েছি, আর দেখো একদম ফেনা উঠছে, কিন্তু একদমই মনে হচ্ছে না যে এটা কিন্তু বাদামের দুধ। মনে হচ্ছে না বাদামের দুধ, একদম মনে হচ্ছে অরিজিনাল গরুর দুধ, গরুর দুধ একদম মনে হচ্ছে। তোমাদের গরম করা হয়ে গেছে নাকি? এখন ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর সবসময় কিন্তু নাড়াতে হবে, দুধ কিন্তু নাড়াতেই হবে, নাহলে একদম কড়াই লেগে যাবে। তো দুধটাকে এভাবে ঠান্ডা করে নিতে হবে, এরকম করতেই হবে, করতেই হবে, কিন্তু বন্ধ করলে হবে না, এভাবেই ঠান্ডা হবে। নাড়াচাড়া করলে কি তাড়াতাড়ি ঠান্ডাটা হয় না? তোমরা অবশ্যই আবার কেমন দই হবে বন্ধুরা, এটা চাইলে টক দই করতে পারো, মিষ্টি দই করতে পারো। তো আমরা কিন্তু এটাকে টক দই করবো, না মিষ্টি দই করবো, আমি ভুলে গেছিলাম, আমরা এখন মিষ্টি দই করবো। তার জন্য আমরা এখানে চিনি দিয়ে দেবো, আগে ঠান্ডাটা তো করো। তা চিনি দেবো, হ্যাঁ ভুলেও যাবে, ঠান্ডা দেওয়া যাবে, না পারবো না, ঠান্ডা হতে তো অনেকটা সময় লাগবে। হ্যাঁ আগে দেওয়া ভালো, কেন বলো তো, তাহলে তাড়াতাড়ি গুলে যাবে, আর ঠান্ডা অবস্থা দিলে একটু সময় লাগবে। বন্ধুরা এখন আমরা এখানে চিনি ঢেলে দেবো। হ্যাঁ চিনিটা দিয়ে দাও, চিনি এখন দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও খুলে নাও একটু, চামচ নিয়ে আসি। তো আমরা এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি, আমি এখানে 2 চামচের একটু বেশি, বেশি দাও, কেন বলো তো নাহলে মিষ্টি হবে না, একটুখানি বেশি দাও, 3 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দাও নাকি, আর একটু দিয়ে দাও, 4 চামচ। হুম 4 চামচে মিষ্টি হবে, হবে খুব সুন্দর মিষ্টি হবে। তো ঠিক আছে এভাবে আমরা ঠান্ডা করবো। দাদা ভাই এখন কড়াইটা নিয়ে আসলো। আসলে কি বলতো কড়াইয়ে থাকলে না মানে অত সহজে ঠান্ডা হবে না, যেহেতু কড়াইটা গরম, তার জন্য ভাবছি যে এরকম একটা গামলায় আর কি ঢেলে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পারবা ভালো করে ধরো, চেষ্টা ফেষ্টা কি পড়ে গেলে যাবে আর কি। তারপরে দেবো, কারণ হচ্ছে একসঙ্গে দিলে হবে না, গুলিয়ে
দুইটা তো গাঢ় হইছে না দুধটা? দেখো বন্ধুরা, দুধটা গোলানোর সময় কিন্তু এই গামলাতেই আমরা গুলিয়েছি, তখন কিন্তু এতটা ছিল, তাই না? অনেকটা ছিল, আর জাল দিতে দিতে অনেকটা কিন্তু শুকিয়ে গেছে দুধটা, আর এই জন্যই কিন্তু গাঢ় হয়েছে। দইয়ের বীজটাকে এখানে ভালো করে মিক্সার করে নিতে হবে। আমার তো দইয়ের বীজে যে জলটা ছিল সেই জলটা কিন্তু নিজড়ে নিতে হবে, একদম কোনো জলই থাকা যাবে না। এখন মিশিয়ে নিচ্ছি, একদম ভালো করে, ভালো করে মিক্সার করতে হবে। তো আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা মাটির এরকম হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়িতে আমরা এখন ঢেলে নিচ্ছি। বাবা, অন্ধকার আসছে, ধরবে ধরবে না, ধরবে না, ব্যাস 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 হয়ে যাবে। এখন ওটা কোথায় রাখবো? ওই হাঁড়িতে রাখো, বড় হাঁড়িতে রাখি না, বাদ দাও, এখানে রাখলেই হবে। একটু স্টিলে বাচ্চা দেখে দিই। তো বন্ধুরা, ঠান্ডার সময় তো এটা, তো আমরা একটু এটাকে না গরমের মধ্যে রাখতে হয়। তো আমরা একটা ওই ইয়েটা বসে দিই, আমাদের ননস্টিক প্যানটা, না ননস্টিক প্যানের মধ্যে একটু বসিয়ে দিয়ে গরম করতে হবে এটাকে। গরম মানে গরম ওয়েদার থাকলে অবশ্য সেটা করতে হবে না, যেহেতু হ্যাঁ যেহেতু ঠান্ডা ওয়েদারটা এখন, সেহেতু একটু গরম মানে গরম জায়গা তখন সেরকম নেই, এর জন্যই আর কি আমরা এখন ওই যে ননস্টিক কড়াইয়ে, মানে যে কোনো কড়াইয়ে তোমরা করে নিতে পারবে, আগে যে দইয়ের বীজটা বানিয়েছিলাম সেভাবেই এটা আমরা একটু গরম করে নেব। গরমের দিন হলে এই দুটো পড়লো, ভালো করে ধরো ওইদিকে হাড়িটা, ধরবেই না। তো তো আমরা এই ননস্টিক ওভেনে ননস্টিক প্যানের মধ্যে এটাকে রাখলাম আর ঢাকা দিয়ে দিলাম। আসলে কি বলতো বন্ধুরা, এখানে মানে জায়গা হচ্ছে না ওই বাটিটা রাখার, তো ওটার ব্যবস্থা করব আমরা অবশ্যই। শীতেই অসুবিধাটা হয়। তো দেখো বন্ধুরা, যে বাটির যে সরি দুধটা যে আছে, তো সেটা আমরা এই যে পাশের কড়াই একটা বসিয়ে দিয়েছি নাকি, গামছা দিয়ে মুড়ে রেখেছি, ওটা উপরে মুড়ে দিয়েছিলাম, হ্যাঁ এটাও একইভাবে রেখেছি। তো এইভাবেই আমরা সারা রাত রাখবো। তো ঠিক আছে বন্ধুরা, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর সকালের বাসি কাজ বাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ফাইনালি এই যে দইয়ের হাঁড়ি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমার বর্মশিয়া চলে এসছে, এখন আমরা দেখাবো যে দইটা কেমন হয়েছে। আগে বসি, না বসলে হবে না। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখন এই যে দইয়ের হাঁড়িটা খুলছে, আর কালকে রাত্রেবেলা এত হাওয়া হয়েছিল যে আজকে তার জন্য ভীষণই ঠান্ডা, আর তার জন্য স্নান করে এই যে আমি সোয়েটার পরে নিয়েছি, আমি নিয়ে আসি দরকার। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের দই, তো এই যে আমরা এই দইটার উপরে দিয়েছি এই একটা গামছা দিয়েছি আর একটা আমার নাইটি দিয়েছি, তাই তো? এটা তো এইভাবে রেখেছিলাম, অত ভালো করে রাখিনি। এটা হচ্ছে আমাদের বাটি দইটা, না তুমি কাটো একটু, কাটো, গরম ওয়েদার থাকলে তাড়াতাড়ি অবশ্যই হয়ে যেত, জমাট বেঁধে যেত। ওয়াও, বাটিতে নাও বাটিতে, আর ওটা দেখাই, কি দারুণ না? দেখো বন্ধুরা, এই যে আমাদের দই, বাদামের দই, কি দারুণ হয়েছে। এই যে আসলে গরম ওয়েদার থাকলে আরো ভালো হতো, কিন্তু মানে এই যে জলটা আছে হাড়িতে সেই জলটাও থাকতো না, হালকা জল। তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমি ভিডিও করি। একদম দেখি আমি একটু খাই, অল্প আমাকে দাও তো একটু, অল্প অল্প, এই পিছনে লেগেছে, দারুণ হয়েছে তো।
দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি অসাধারণ। আমার বাপ অনেকটা খেলো আর আমি অল্প খাবো, বেশি খাবো না। তো যাই হোক বন্ধুরা, আজকে দইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ অব্দি ভালো থেকো, সুস্থ থেকো। এটা এমনি খেলাম না, এই জন্যই কারণ এটা আমরা ছিঁড়ে দিয়ে খাবো, চিড়ে বা মুড়ি যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে।